স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এবং 15 বছরের উপরে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনের দাবিতে রবিবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এবং এসএফআই এর উদ্যোগে পূর্ব বর্ধমানের সংগ্রাই বাজারে পথসভার আয়োজন করা হয়। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে। বিপদগামী হচ্ছে ছাত্রছাত্রীরা, একই সঙ্গে বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। তবে বিধিনিষেধ আরোপ করে বাজার, শপিং মল, সিনেমা হল সবই খোলা। সরকারি নির্দেশ মেনে মিটিং মিছিলও করা হচ্ছে জায়গায় জায়গায়। এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তাই ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে যাতে খুব শীঘ্রই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয় তারই আর্জি জানিয়েছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং এসএফআই এর সদস্যরা। তারা জানান, তাদের এদিনের এই পথসভায় জনগণের ইতিবাচক সাড়া মিলেছে। তারাও চাইছেন যাতে খুব দ্রুত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এবং 15 ঊর্ধ্ব ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনের দাবিতে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং এসএফআই ভারতের ছাত্র ফেডারেশন, এই তিনটি বামপন্থী সংগঠন যৌথভাবে আজ সগরাই বাজারে আমরা একটা পথসভা করলাম। আমাদের মূল উদ্দেশ্য যে দীর্ঘ 2 বছর ধরে বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ আছে এবং সর্বোপরি যে ছাত্রছাত্রীরা তাদের যে শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে, তারা বিপদগামী হচ্ছে, সরকারের নানা রকম প্রক্রিয়া অর্থাৎ জনজীবন সব ক্ষেত্রেই খোলা রয়েছে, খেলা মেলা এবং বাজার হাট গঞ্জ মিছিল মিটিং, কিন্তু মূল যে জায়গাটা শিক্ষার যে জায়গা শিক্ষা অঙ্গন সেটা বন্ধ আছে। আমরা চাই অবিলম্বে সরকারের সুবুদ্ধি উদয় হোক, কচিকাঁচাদের স্বার্থে, পশ্চিমবঙ্গের প্রজন্মের স্বার্থে অতি দ্রুত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলুক। তার সপক্ষে স্কুল খোলার দাবিকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে আজকে আমরা তিনটি বামপন্থী সংগঠন মিলে সগরাই বাজারে সভা করলাম এবং এখানে মানুষের যথেষ্ট উৎসাহ আগ্রহ দেখলাম। সগরাই থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।